হ্যালো এভরিওয়ান, সাজ কুকিং ক্যানভাসে আরও একবার সকলকে স্বাগত জানিয়ে আমার রেসিপি ভিডিও শুরু করছি। আজকের থাম্বনেল দেখে হয়তো বুঝেই গেছো আজকের রেসিপিটা কী আছে। হ্যাঁ বন্ধুরা, আমার আজকের রেসিপি টক ঝাল কদবেল মাখা। তো বন্ধুরা, চলো আজকের এই সুস্বাদু জিভে জল আনা কদবেল মাখা কী করে বানাতে হয় চটপট শুরু করি। তো প্রথমেই বলি, কদবেল মাখা বানাতে আমার প্রথমেই যেটা লাগবে সেটা হলো পাকা কদবেল। গাছ পাকা কদবেল অবশ্যই নিতে হবে। নর্মাল পাকা কদবেল নিলে কিন্তু টেস্টটা খুব একটা ভালো আসবে না, গাছ পাকা কদবেল নিতে হবে। তো আমি এই কদবেলটাকে আগে ফাটিয়ে নেব। ফাটিয়ে নিয়ে তোমাদের দেখিয়ে দিচ্ছি কীরকম পাকা নিতে হবে। দেখো বন্ধুরা, গাছ পাকা কদবেল এতটাই পাকা হলে তবে তার টেস্টটা খুব সুন্দর আসে। তো এবার এই কদবেলের ভেতর থেকে আমি সমস্তটা নিয়ে নেব। একটা চামচের সাহায্যে বার করে নিলাম, আর গায়ে লেগে থাকা কদবেলের খোলার গায়ে লেগে থাকা শাঁস অংশটাও নিয়ে নিতে হবে কেকে। তো দেখো বন্ধুরা, সমস্তটাও আমি নিয়ে নিয়েছি। এবার একটা চামচের সাহায্যে ভালো করে ম্যাশ করে নিতে হবে। খুব ভালো করে ম্যাশ করে নিতে হবে যাতে কোনো রকম ডেলা পাকিয়ে থাকলে সেগুলো ম্যাশ হয়ে যায়। তো এরকমভাবে যখন নিয়ে নেবে তখন দেখতে পাবে একটু মোটা শিরা টাইপের এর ভেতরে থেকে যায়। তো সেগুলোকে হাত দিয়ে বেছে বাদ দিয়ে দিতে হবে। দেখো আমার এখানে মোটা কয়েকটা শিরা রয়ে গেছে, সেগুলোকে আমি বাদ দিয়ে দিচ্ছি হাত দিয়ে বেছে। তো এবার সমস্তটা বাদ দেওয়ার পরে আমি আবারও ভালো করে মেখে নিলাম। এবার এতে আমি এক এক করে মশলা মেশাবো। প্রথমে দিয়ে দিচ্ছি সামান্য লবণ, স্বাদ মতোই দেবে। তার সাথে 1/4 চা চামচ বিট লবণ দিয়ে দেবো, ভাজা জিরের গুঁড়ো 1/2 চা চামচ মতো, চাট মশলা 1/4 চামচ মতো দিয়ে দিলাম। সেই সাথে দিয়ে দেবো কাঁচা লঙ্কা কুচি 1/2 চা চামচ মতো, অবশ্যই টেস্ট অনুযায়ী দেবে। আর দিয়ে দেবো সামান্য একটু ধনে পাতা কুচি, এটা চাইলে স্কিপও করতে পারো। আর দেবো 1 চা চামচ মতো সর্ষের তেল। তো মশলাগুলো আমার দেয়া হয়ে গেছে, এবার আমি চামচের সাহায্যে খুব ভালোভাবে আগে মেখে নিচ্ছি। তোমরা চাইলে হাত দিয়েও মাখতে পারো। তো সমস্তটা ভালোভাবে আগে মেখে নিতে হবে। বন্ধুরা দেখো, আমি খুব ভালোভাবে মেখে নিয়েছি। এবার এতে দিয়ে দিলাম 1 চা চামচ মতো চিনি। নুন আর চিনির পরিমাণটা অবশ্যই নিজেদের টেস্ট অনুযায়ী দেবে। তো চিনিটা দিয়ে আমি ভালো করে আবারও মেখে নিচ্ছি। মেখে নেওয়ার পরে এবার চেক করে নিতে হবে যে নুন আর চিনিটা ঠিকঠাক হলো কি না। তো আমি এখানে একবার চেক করে দেখছি যে নুন আর চিনি ঠিকঠাক আছে কি না। তো আমার এখানে মনে হয়েছে আর একটু লবণ দিতে হবে, তো সেই জন্য আমি একটু বিট লবণ অ্যাড করে দিলাম আর সামান্য একটু চিনি দিয়ে সমস্তটা আবারও ভালো করে মেখে নিচ্ছি। ভালোভাবে মিশ্রণটা আমি মেখে নিয়েছি। এবার আমি আবার চেক করে দেখছি যে ঠিকঠাক আছে কিনা। এবার কিন্তু আমার কদবেল মাখাটা একদম পারফেক্ট হয়েছে। এবার আমি এটাকে পরিবেশন করব। তো তার জন্য কদবেলের যে খোলাটা থাকে তাতেই আমি আজকে পরিবেশন করছি। এর মধ্যে অল্প অল্প করে দিয়ে দিচ্ছি কদবেল মাখাটা। কদবেলটা দেওয়ার পরে আমি এবার ওপর থেকে একটু বিট লবণ ছড়িয়ে দেবো, আর সাথে ছড়িয়ে দেবো ধনে পাতা কুচি সামান্য করে দিয়ে এটাকে পরিবেশন করব। তো আজকের এই সুস্বাদু জিভে জল আনা কদবেল মাখা কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। সেই সাথে রেসিপি ভালো লাগলে অবশ্যই তোমার বন্ধুবান্ধবদের সঙ্গে অনেক অনেক শেয়ার করো আর রেসিপিটাকে লাইক করো। আর সেই সাথে বলে রাখি, নতুন রেসিপি দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিও ক্লিক করে দিও, যাতে নিত্য নতুন রেসিপির আপডেট সবার আগে তোমার কাছে পৌঁছে যায়। তো চলো বন্ধুরা, আজকের মতো টাটা।